হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপিস। আজ আমি আপনাদের সাথে ম্যাজিক মশলার রেসিপিটা শেয়ার করব। এটা 15টা মশলা দিয়ে তৈরি। অনেকেই এই ম্যাজিক মশলা তৈরির পদ্ধতিটা আমার কাছ থেকে জানতে চেয়েছেন, তাদের জন্য আমি এই মশলা রেসিপিটা শেয়ার করলাম। রিসেন্টলি আমি আপনাদের সাথে চিড়ের টিকিয়া রেসিপিটা শেয়ার করেছি এবং সেই রান্নাতে আমি এই ম্যাজিক মশলার ব্যবহার করেছি, যার ফলে এর স্বাদ মাংসের টিকিয়ার মতোই হয়েছে। তাহলে দেখা যাক এর জন্য কি কি মশলা লাগছে। এই মশলাটা বানানোর জন্য একটা নির্দিষ্ট মাপের চামচ আমি নিয়ে নিয়েছি। এটা দিয়েই আমি সমস্ত মশলাগুলো মেজারমেন্ট করে নেব। আপনারা কম বা বেশি যতটা মশলা বানাবেন সেই মতো জিনিস নেবেন। 1 টেবিল স্পুন জিরে, 1 টেবিল স্পুন মৌরি, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত, 1 টেবিল স্পুন মেথি, 1 টেবিল স্পুন ছোটো এলাচ, 2 টেবিল স্পুন বড় এলাচ, 1 টেবিল স্পুন গোলমরিচ, 1 টেবিল স্পুন লবঙ্গ, 1 ইঞ্চ সাইজের 3টে দারচিনি, 1টা গোটা জায়ফল, 4টে জৈত্রী, আর লাগছে 9 বা 10 টেবিল স্পুন গোটা ধনে, 5-6টা শুকনো লঙ্কা, 5-6টা তেজপাতা, আর লাগছে অল্প একটু সর্ষের তেল। প্যান হালকা গরম হয়ে এলে এতে প্রথমে মেথিটা দিয়ে শুকনো খোলায় সুন্দর গন্ধ ছাড়া অবধি এটাকে কয়েক মিনিট ভেজে নেব। এরপর একই পদ্ধতিতে একদম কম আঁচে শুকনো খোলায় আমি একে একে পোস্ত, সাদা সর্ষে, মৌরি এবং জিরেটা প্রথমে ভেজে নিচ্ছি। কিছু মশলা আমি শুকনো খোলায় ভেজে নেব এবং বাকি মশলাগুলো সর্ষের তেলে ভেজে নেব। বেশিরভাগ মশলাই আমি একে একে আলাদা করে ভেজে নেব এবং ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখব। খেয়াল রাখবেন যাতে কোনো মশলাই পুড়ে না যায়। সমস্ত মশলাগুলো কম আঁচেই ভাজতে হবে। জিরেটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম। এবার ফ্রাইং প্যানে 1/2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমে শুকনো লঙ্কাগুলো আমি হালকা করে ভেজে নেব। দেখুন, লঙ্কাটা কিন্তু আমি এরকম লাল লাল করেই ভেজেছি, খয়েরি বা কালো যেন না হয়ে যায়। এরপর এতে দারচিনিগুলো ছোট ছোট করে ভেঙে দিয়ে দিলাম, আর একই সাথে দিয়ে দিলাম বড় এলাচগুলো। এই মশলাটা আমি আমার অনেক রান্নায় ব্যবহার করি এবং সেই সব রান্নার স্বাদ দারুণ হয়, যেমন ছোলা বা মটরের ঘুগনি, পাঁচমেশালি তরকারি, লুচি বা পরোটার সাথে খাবার জন্য কষা মাংস, চপ সিঙাড়ার পুর, এগরোল বা মোগলাই পরোটার জন্য তৈরি মাংসের পুর ইত্যাদিতে এটা নানান কাজে লাগে। সাম্বার মশলা হিসাবেও এটা ব্যবহার করা যায়, যদিও সাম্বার মশলা আলাদাই হয়। এই মশলাটা দিয়ে সাম্বার বানালেও কিন্তু তার স্বাদ দারুণ হয়। 1-2 মিনিট পর আমি গোটা জায়ফলটাকে এরকম সাইজের কয়েক টুকরোতে ভেঙে নিয়ে এটাতে দিয়ে দিলাম, জৈত্রীগুলোও দিয়ে দিলাম। এবার সুন্দর গন্ধ ওঠা অবধি এগুলোকে বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিতে হবে। তেজপাতাগুলোও দিয়ে দিলাম। শুকনো লঙ্কা এবং গোলমরিচের পরিমাণ আপনারা চাইলে কমও দিতে পারেন। এরপর এতে একে একে গোলমরিচ, ছোট এলাচ এবং লবঙ্গগুলো দিয়ে আরও 1-2 মিনিটের মতো তেলে ভেজে নিলাম। এরপর সমস্ত মশলাগুলোকে একে অপরের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলাম। এবার সমস্ত মশলাগুলোকে একটা পাত্রে ঢেলে রাখলাম। এবার প্যানে আরও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে এতে গোটা ধনে দিয়ে 1-2 মিনিট মতো ভেজে নিলাম। এবার এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আগে যে সমস্ত মশলাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো সবের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার মশলাটা মোটামুটি ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। যাদের মিক্সার গ্রাইন্ডার নেই তারা শিলে গুঁড়ো করে নেবেন। এই দেখুন, মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, তৈরি হয়ে গেল ম্যাজিক মশলা। মুখের স্বাদ বদলের জন্য গরম মশলার পরিবর্তেও এটা ব্যবহার করতে পারেন। এবার এটাকে একটা এয়ার টাইট কন্টেনারে করে সারা বছর স্টোর করে রাখুন। আশা করছি এই ম্যাজিক মশলার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন।
নিত্য নতুন মজাদার রেসিপির জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। বাই।